فلما نسوا ما ذكروا به فتحنا عليهم ابواب كل شيء ওরা যখন আমার দেওয়া নেয়ামত আমার দেওয়া হেদায়েত ভুলে গিয়েছে ওরা ভুলে গিয়েছে আমি তাদের সামনে পৃথিবীর যত আসবাব আছে সমস্ত আসবাবের দুয়ার আমি খুলে দিয়েছি ওরা ভুলে গিয়েছে আল্লাহ তাআলা খুলে দিয়েছে তাইলে বোঝা গেছে আল্লাহ তাআলাকে ভুলে গেলে আল্লাহ তাআলা মাল বাড়ায় দেয় তাইলে এটা আযাব না রহমত এটা হলো ইঁদুরকে ধরার জন্য যেমন কল বসা নারিকেল কিভাবে সাজিয়ে নারিকেল দেয় ছুটকি দেয় তাই কি দেয় না বলে এতটা আদর করে ছুটকি দিছে কি আসলে ওরা আদর করার লাগে না পরে পানিতে চুবাবার লাগে এজন্য আল্লাহ তাআলা দিন দান করেন যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন বলেন কি বলছি বলেন আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে কি দান করেন দিন দান করেন কোন মানুষ জামাতের সাথে নামাজ পড়তে পারে এই মানুষটা নিশ্চিত বলে দেওয়া উচিত আমার আল্লাহ আমাকে ভালোবাসে আর কেউ নামাজ পড়ার সুযোগ হয় না সৌভাগ্য হয় না আপনারও নিশ্চিত জানা উচিত আপনার রব আপনাকে ভালোবাসেন না বলেন না আর যার নামাজের সৌভাগ্য হয় আপনি নিশ্চিত জানা উচিত আপনার রব আপনাকে ভালোবাসেন আল্লাহ তাআলা আপনাকে কি করেন বলেন ভালোবাসেন তো জিজ্ঞেস করবেন ভালোবাসলে অল্প দেয় কেন ভালোবাসলে মাল কম দেয় কেন আর ভালো না বাসে যাদেরকে তাদেরকে মাল বেশি দেয় কেন উত্তর হলো আপনার 3 বছরের মেয়ে বাচ্চাটা আছে ওরে আপনি কদ্দুর খাবার দেন বড় এক প্লেটে খানা দেন 16 বছরের কাজের মেয়েটা আছে ওরে কদ্দুর খাবার দেন নিজের মেয়েকে কম দিলেন কেন ওরে বেশি দিলেন আচ্ছা হাতিরে খানা কি পরিমাণ দেয় আল্লাহ তাআলা বলেন বলেন রামগড়ে কি পরিমাণ দেয় 2 রুটি একটু সবজি হাতিরে বেশি ভালোবাসে কি আচ্ছা বিয়ে বাড়িতে দুলারে খাবার বেশি দেয় না দুলা খাবার বেশি খায় না দুলার ড্রাইভারে খাবার বেশি খায় এখন ড্রাইভার যদি কেউ রান্না আমার জন্য করছে তো খাইলো বেশি কে অথবা ব্যাগ নিয়ে যে গেছে সে ঠিকই পরিমাণ খাইলো সবচেয়ে বেশি খাইলো না রিক্সাওয়ালা একজন গেছে সে কি পরিমাণ খাইলো এখন সে যদি গিয়ে বলে আজকে সব রান্না আমার জন্য করেছে রান্না করেছে কার জন্য দুলার জন্য বেশি খেয়েছে কে এখানেও ব্যবস্থা অবস্থাটা এমন বাহিরের খাবার বেশি দিয়ে আল্লাহ আমাকে ভালোবাসে বোঝার কোনো উপায় নাই কারণ নাই বাড়ি বেশি সুন্দর এর জন্য আল্লাহ আমাকে বেশি ভালোবাসে এটা বোঝার কোনো কি নাই বলেন কারণ তাইলে তো হজরত বেলাল তো ঘরও নাই বাড়িও নাই খানাও নাই আবু হুরায়রা ঘরও নাই খানাও নাই বাড়িও নাই বলেন যদি জিজ্ঞেস করা হয় উম্মতের সবচেয়ে ক্ষুধার্ত মানুষটার নাম কি যদি জিজ্ঞেস করা হয় উম্মতের সবচেয়ে ভুকা ফাকা ক্ষুধার্ত মানুষটার নাম কি উত্তর হবে আবু হুরায়রা যদি জিজ্ঞেস করা হয় উম্মতের সবচেয়ে বড় মুহাদ্দিসের নাম কি উত্তর হবে আবু হুরায়রা কি হয় তাহলে বোঝা গেছে আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে দিন দান করেন ইন্নাল্লাহা ইউহিব্বুদ্দীন ইন্নাল্লাহা ইউতিদ্দীন লিমান ইউহিব্বুহু আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে দিন দান করেন আর যাকে ভালোবাসেন না তাকেও দুনিয়া কিছু দান করেন আর যাকে ভালোবাসেন তাকেও দুনিয়া কিছু দান করেন
এইপারে আল্লাহ কিছু দিবেন এটা আল্লাহর সিদ্ধান্ত, আর ওপারে আল্লাহ বেশি দিবেন এটা আল্লাহর সিদ্ধান্ত, আর বেঈমানকে এইপারে কিছু দিবেন এটা আল্লাহর সিদ্ধান্ত, ওইপারে কিচ্ছু দিবেন না এটা আল্লাহর সিদ্ধান্ত। বলেন বেঈমানকে এবারে কত দিবেন? কিছু না সব, জোরে কয় না, এবারে কিছু দিবেন না সব দিবেন, এবারে কিছু দিবেন। মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, যে দুনিয়া চায় আমি তাকে কিছু দেই, কিছু মিনে তাবি ওই দিয়ে কিছু দেই, আর যে আখিরাত চায় রব্বুল আলামিন বলেন নাজিদ ফি হারসি, আমি তার খেতিতে শুধু বাড়িয়ে দিই। কি হয় বলেন? আমি বলবো দুনিয়া দুনিয়া দুনিয়া, রব বলবেন ধরো কিছু কিছু, আমি বলবো আখিরাত আখিরাত আখিরাত, রব বলবেন ধরো বেশি বেশি বেশি। কি হয়? এজন্য আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে কি দান করেন? বলেন দিন দান করেন। আমরা যারা মাগরিবের নামাজ জামাতের সাথে পড়ার সৌভাগ্য হয়েছে, আর যারা পড়ে নাই নামাজ পড়ে নাই, আর যারা আমরা নামাজ পড়েছি, আমাদের দুই দলের উদাহরণ আল্লাহ তাআলা এভাবে বলেন, আফামান কানা মুমিনা কামান কানা ফাসিকা লা ইস্তাবুন। আল্লাহ তাআলা বলেন, এই যারা মাগরিবের নামাজ পড়েছো আর যারা পড়ো নাই তোমরা কি সমান? না না, এরা সমান না। আল্লাহ তারা কি বলেন? এরা কি না বলেন? এরা সমান না। আপনি তো দেখতে দুজনকে একরকম মনে হইল, ভাত খেতে দুজন একরকমই খাবে, ঘুমাবার সময় দুজন একরকমই ঘুমাবে, লেকিন রব্বুল আলামিন বলেন আমার খাজানা আমার দফতরে এরা দুজন সমান না, একজনের নাম মুমিন মুত্তাকি আর একজনের নাম ফাসিক। আফামান কানা মুমিনা কামান কানা ফাসিকা লা ইস্তাউন। রব্বুল আলামিন বলেন যে মুমিন আর যে ফাসিক এরা কি কখনো বরাবর? রব নিজে জবাব দিচ্ছেন, না না বরাবর না, বরাবর না। আল্লাহ তাআলা বলেন হাল ইস্তাবিল আ'মা ওয়াল বাসীর, চোখওয়ালা আর অন্ধ কি বরাবর? বলেন বলেন বলেন, চোখওয়ালা অন্ধ কি বরাবর? তাহলে এর তরজমা কি? ইমানওয়ালা আর ইমান ছাড়া ওয়ালা কি বরাবর? নামাজ ওয়ালা আর নামাজ বেনামাজি কি বরাবর? ওয়ালা ইস্তাবিল জিল্লু ওয়ালাল হারুর, আলো আর ছায়া কি বরাবর? বলেন আলো আর ছায়া কি বরাবর? ওয়ালা ইস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, এই জীবিত আর মৃত কি বরাবর? বলেন জীবিত আর মৃত কি বরাবর? নামাজি আর বেনামাজি কি বরাবর? قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ رب العالمين বলেন যে আলেম ওয়ালা আর যে আলেম ছাড়া এরা কি বরাবর? কেনা না বরাবর না? বলেন এরা কি না? বলেন অন্ধ আর অন্ধ আর চোখ ওয়ালা কি বরাবর? জীবিত আর মৃত কি বরাবর? আলেম ওয়ালা জীবিত, ঈমান ওয়ালা জীবিত, ঈমান ছাড়া ওয়ালা মৃত। সুবহান, এলেম ওয়ালা জীবিত, বলেন এলেম ছাড়া ওয়ালা মৃত, জিকির ওয়ালা জীবিত, জিকির ছাড়া ওয়ালা মৃত। আল্লাহ কিভাবে বুঝাইলেন? এজন্য পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে যে, পাঁচ ওয়াক্ত নামাজ তাকবীর উলার সাথে পড়বে যে, মুখস্থ করেন পাঁচ ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে পড়বে যে, আল্লাহ তাআলার হেফাজতের জিম্মাদারিতে ঢুকে গেল সে। পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে যে, বলেন আল্লাহ তাআলার হেফাজতের চাদরে ঢুকে গেল সে। আল্লাহ তাআলা বলেন নামাজ পড়ার জিম্মাদারি আপনার, রাসূলকে বলেন নামাজ পড়ার জিম্মাদারি আপনার, এবং নামাজের জন্য বলার জিম্মাদারি আপনার, আর আপনার মুখে লোকমা তুলে দেওয়ার জিম্মাদারি আমার। ওয়াকমুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিযকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত তাকওয়া
রব্বুল আলামিন বলেন হাবিব আপনি নামাজ পড়ুন এবং নামাজ পড়ার কথা বলুন, নামাজ পড়ুন এবং নামাজের কথা বলুন, বলেন 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 নামাজ পড়ুন এবং নামাজের কথা বলুন, আপনি নামাজের কথা বলুন এবং নিজেও নামাজের উপরে জমুন, নিজেও নামাজ পড়ুন এবং নামাজের কথা বলুন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছ থেকে রিজিক চাই না, নাহনু নারজুকু, আপনার মুখে লোকমা তুলে দেওয়ার দায়িত্ব আমার। কি হয় রিজিক মানে শুধু ভাত না, রিজিক মানে শুধু রুটি না, রিজিক মানে যার জীবনে যখন যা লাগে সব। সুবহানাল্লাহ, রিজিক মানে কি বলেন, আবার বলেন রিজিক অর্থ কি? তাহলে 26 বছরের ছেলেটার বিয়ে লাগবে, এটাও তার রিজিক, 20 বছরের মেয়েটার বিয়ে লাগবে, এটাও তার রিজিক, এবার 27 বছরের এই দম্পতির ছেলে সন্তান লাগবে, এটাও তার রিজিক। সুবহানাল্লাহ, কামেল পাস করেছেন এবার চাকরি লাগবে, এটাও আমার রিজিক। কি রিজিক? আমার ট্যাবলেট লাগবে এখন, এটাও আমার রিজিক। সুবহানাল্লাহ, আমার জুতো ছিঁড়ে গেছে এটা লাগবে, এটাও আমার রিজিক, আমার এখন শীতের জন্য ল্যাফ লাগবে, এটাও আমার রিজিক, গরমের মধ্যে আমার পাখা লাগবে, এটাও আমার রিজিক। আল্লাহ তাআলা বলেন নাহনু নারজুকু, তোমার রিজিক পৌঁছাবার দায়িত্ব আমার, নামাজ পড়ার দায়িত্ব তোমার। সুবহানাল্লাহ, বলেন নামাজ পড়ার দায়িত্ব কার? আমার। আমার মুখে রিজিক দেওয়ার দায়িত্ব কার? এখন আমি আল্লাহটা নিয়ে চিন্তা করি, নিজেরটা ভুলে গেছি। কি আমাদের বিষয়টা হলো এমন, আমাদের বিষয়টা হলো এমন, যেমন ধরেন যেমন ধরেন একজনে বদলা রাখছে, বদলা কামলা, আমার এই ক্ষেতের ধান কেটে দিবা বিকেল বেলা 600 টাকা দিবা, দুপুর বেলা তোমাকে পেট ভরে ভাত খাওয়াবে, এ হলো কি সিদ্ধান্ত। জমিন হলো 6 করার ধান আজকে কাটবা, এই বেটা এই 100 গজের ধান কাইটা, এ বেটা এবার দাঁড়ায় আছে, আরেক বেটা পাশে দিয়ে যাইতেছে, তো এই বেটাকে কি ভাই ধান কাটো না কেন, কি হয়েছে তোমার, একটু দাঁড়ান ভাই দাঁড়ান। আমার মালিক আমারে কইছিল দুপুর বেলা খাবার দিবে বিকেল বেলা 500 টাকা দিবে, এই মালিকটা কেমন দিবনি, কি জিজ্ঞেসে তো দুপুর বেলা ভাত খাওয়াইবো নি আর বিকেলে টাকা দিবনি, ভাই আমি রংপুরিয়া মানুষ, দুপুর বেলা ভাত খাওয়াবে কিনা এবং বিকেল বেলা কি টাকা দিবে কিনা। আচ্ছা যাই হোক, তো ওই বুদ্ধিমান মানুষটা কি বলবে, তুই বেটা বেকু, তোর এটা চিন্তা করার দরকার আছে না, তুই বেটা দাম না দাম কাটবি, কি বলবে বলে, ওটা ভাত খাওয়াবে না খাওয়াবে তোর এটা চিন্তা করার দরকার আছে না, তোরে কইছে দাম কাটবি তুই দানা না কাটবি, তুই দাম কাট, দুপুরে যদি ভাত না খাওয়া যায় দেখা যাবে, বিকেলে টাকা না দিলে দেখা যাবে, তুই দাম কাট। আচ্ছা বাড়িওয়ালা কিন্তু তারে দেখছে, সে যে দাঁড়ায় রয়েছে আর তাকে জিজ্ঞেস করছে, এবার ওদিকে গেছে আর কয়, আচ্ছা ওই কামলাটা তোমার কি জিজ্ঞেস কইন না ব্যর্থের কথা, কর না কি ব্যর্থ বলতেছে আমার মালিকে মহাজনে আজকে আমার দুপুরে ভাত খাওয়াবো না, বুঝলেন, আর বিকেলে টাকা দিবি না, সোজা ব্যর্থ ফেরে তো আমার খাতা তুমি তো বলবে, কি বলবে না বলেন, যে ব্যর্থ ফেরে কইছে আমি খানা খাওয়াবো কিনা, এই ব্যর্থ ফেরে আমি কাম বাই রাখতাম না, যা দাম খেতে থাকতো না তো বলবে কি না বলবে না। আচ্ছা কি লেগে খেতে তোর উঠতে কইছে, হ্যাঁ মালিকেরা অবিশ্বাস করছে, বলেন কি হয়েছে, আবার যে আরো জোরে কর, মালিক কি করছে বলেন, এখন মালিকে যদি এটা জানে, জানছে দেখে নাও রাগ করছে, না জানলে কোনো অসুবিধা ছিল, এখন মালিক তো মানুষ নাও জানতে, লেকিন আমাদের রব আমরা যদি অবিশ্বাস করি জানে না জানে না, এর লেগে আঙ্গুর পে এত ফিটা, কথা বুঝে আসছে না, বেদ্দব ভাত বেদ্দব ভাত আমরা সন্দেহ করে আছি, মালিকে করবে কিনা ওটা নিয়ে সন্দেহ আছে, লেকিন নিজেরটা করি না,
জমিনে এমন কোন জানোয়ার নাই যার মুখে লোকমা আমি তুলে দেওয়ার জিম্মাদারি নেই নাই। আমি তার রিজিক দেওয়া আমার কাঁধে নিয়ে নিয়েছি, তাহলে রিজিক দেওয়ার দায়িত্ব কার? আমার দায়িত্ব কি? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার জিম্মাদারি ইবাদত, মালিকের জিম্মাদারি আমারে খাওয়ানো। মালিক আমাদের মালিক, কিন্তু নামাজ পড়তে হয় না। আল্লাহ কি নামাজ পড়ে? আল্লাহ রোজা রাখে, আল্লাহ হজ করে, আল্লাহ তেলাওয়াত করে। আল্লাহ করে না কি? আল্লাহ করে, তিনি শুধুই আমাকে খাওয়ান, তিনি শুধুই আমাকে কি করেন? হাকিম উল কুদ্দ বলেন, আল্লাহ তাআলা তিনটা কাজ করে, আল্লাহ তাআলা কয়টা কাজ করে? এক নাম্বার আল্লাহ তাআলা খাওয়াবার জিম্মাদারি, দুই নাম্বার আমি যখন তার জিকির করি তিনি তখন আমার জিকির করেন, চার নাম্বার তিনি তার রাসূলের উপরে দরুদ পড়েন। এখন আমি ভাবছি আমাকে তিনি খাওয়াচ্ছেন না কেন? তিনি বলেন, তুমি কাজ করছো না কেন? তুমি নামাজ পড়ছো না কেন? তিনি কি বলেন? বলেন, তুমি নামাজ পড়ছো না কেন? আমি শুধুই বলছি, তিনি আমাকে খাওয়াচ্ছেন না কেন? আর তিনি বলেন, তুমি নামাজ পড়ছো না কেন? তিনি কি বলেন? বলেন না। আল্লাহ, এজন্য মেরে ভাইও আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে দিন দান করেন।